তো আমরা মহামায়া লেক থেকে এখন বের হলাম, এখন যাচ্ছি খোয়াছড়া ঝর্ণার দিকে। এখান থেকে মহামায়া লেক থেকে খোয়াছড়া ঝর্ণা ম্যাক্সিমাম 5 কিলোমিটার। তো এখান থেকে আমরা বায়ু দিয়ে সীতাকুণ্ডের দিকে যেতে তার আগেই আর কি, এখান থেকে মাত্র 5 কিলোমিটার যাওয়ার পরেই আমরা খোয়াছড়া ঝর্ণা পাবো। তো চিন্তা আছে, ভালো যদি পানি পাই আর যদি পরিবেশ ভালো থাকে তাহলে খোয়াছড়া ঝর্ণা আমরা ট্রেকিং করে একটু গোসল টোসল করবো। ও মাই গড, ওকে, রাস্তার বাম হাতেই নাকি পাওয়া যাবে খোয়াছড়া ঝর্ণা। সো যেতে থাকি, দেখি আমাদের এক ভাইও ওখানে চলে আসছে অলমোস্ট। তো লেটস গো। বন্ধু তুমি বড় পাষাণ, আমি আগে বুঝি নাই, তোমার মিঠা মায়ায় কইরায় আমার জীবন কইরা ছাই, জীবন কইরা ছাই বন্ধু, জীবন কইরা ছাই। বৃষ্টির কারণে আবার দাঁড়ায় পড়লাম, এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি মনে হচ্ছে কমে গেছে, এখন বেরোনো যায়, কি বলো? আসলে বৃষ্টি এরকমভাবে আসবে যাবে, এটাই হচ্ছে এই বৃষ্টির সিস্টেম। তো সামনে আর 1 কিলো মতো, বেশি না, 1 কিলো মতো যাওয়া লাগবে, গেলেই আর কি আমরা খোয়াছড়া ঝর্ণার ট্রেলে ঢুকতে পারবো, ঢোকার রাস্তা। ওকে লেটস গো। ব্যাপার হচ্ছে যে আবার রোদ উঠে গেছে হুট করে, মানে বৃষ্টি চলতেছে এর ভিতর রোদ উঠতেছে। আমরা ছোটোবেলায় বলতাম রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, ফেক শিয়ালের বিয়ে হচ্ছে। তো যাই হোক, সেই রকম একটা পরিস্থিতি এখন। গাড়ির পানির টায়ারের পানি কীভাবে ফ্লোয়িং হচ্ছে, তো এটা হচ্ছে আর কি এন্ট্রি গেট। এই মহামায়া লেক থেকে আসার পথে এই রাস্তার পথে বাম হাতে ঢুকে যেতে হবে। এই যে লেটস গো। এরকম চিকন আঁকা পাকা রোড ধরে আমার যেতে হবে। এখন যাচ্ছি আমরা খোয়াছড়া ঝর্ণা, খোয়াছড়া। আসার পরে অফরোড হয়ে গেল সব, রাস্তার অবস্থা বেশি ভালো না, অফরোডিং টাইপের, তো আস্তে আস্তে যেতে হচ্ছে বিকজ পিছনে অনেক বড় একটা ব্যাগ আছে আমার। ভাইয়া বলছি ঝর্ণা কত, এখান থেকে কতটুকু আরো সামনে, এসব রাস্তা এরকমই? অনেক পর্যটকরা হয়তো বা আসছিল, তারা ব্যাক করতেছে। সো তারা গোসল করে আসছে ঝর্ণার থেকে, সবাই ব্যাক করলেই হয়তো বা আমাদের যাওয়ার সুযোগটা ভালো হবে। তো মনে হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি বিকজ ওখানে অনেক গাড়ি এবং মানুষজন দেখতে পাচ্ছি। আসলে যাওয়ার পথ ঘিরে এইভাবেই উঠ তৈরি হয়। ভাইয়া নাকি গেছিলেন না আসলেন? ও কষ্ট হচ্ছে অনেক? মোটামুটি। কত কিলো? গাড়ি এখানে রেখে যেতে হবে। 1 কিলো? একে পাহাড় ট্রাক করতে হবে নাকি? না না না, পাহাড়ের মধ্যে ছোট ছোট পাহাড় আছে। এখন কি ঝর্ণার কি পানি আসছে ভালো? অনেক সুন্দর পানি। ও থ্যাংক ইউ ভাইয়া। অনেকগুলো ভাই, একটা দেখা থাকে না। আচ্ছা আচ্ছা। মামা আর নিয়ে যাওয়া যাবে না বাইক? আর বাইক নিয়ে যাওয়া যাবে না? এখানে রাখতে হবে? ওকে ঠিক হাজির, এখানে চলে আসছে আশিক। তুমি অনেকক্ষণ তোমাকে লেট করেছি, সরি। সমস্যা নাই ভাই। তো বৃষ্টি হচ্ছে, এখন আমরা ট্রেকিং করে ওইখানে যাবো, জোক নাই তো। ওকে তো এখনই বের হবো, এখনই বের হবো, আমরা একটু পরে আর কি বিছানা নেবো, এখানে সব রাখা হচ্ছে। আমরা এখন আর কি ঝর্ণা যাওয়ার জন্য প্রস্তুত হলাম। কয়টা বাজে এখন ভাই? কয়টা বাজে? আপনাদের
আচ্ছা আচ্ছা এই ভাইয়াদের দোকান তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই তো এখন আমরা যাব এখন বাইরে বৃষ্টি হচ্ছে সো ওয়েদারটা সেই চরম একটা ওয়েদার বৃষ্টি চাচ্ছিলাম সারা রাত ধরে যে বৃষ্টি হলে ঝর্ণা পাওয়া যাবে ভালো তো ওকে আশাফুল রেডি আশাফুলকে রেডি আশিক রেডি করো প্যাকেট গুছিয়ে রেখে দাও ওকে তো আমরা এই যে হ্যাঁ ট্রেকিংয়ের জন্য বাস নেওয়া হচ্ছে তো ট্রেকিংয়ের জন্য বাস লাগে না বান্দরবন কুপাই দিয়ে আইছি একাই ট্রেকিং করতে বাস লাগেনি সো যদি লাগে নিয়ে নেবেন কি বলেন আপনার নাম কি ভাইয়া নাম জাভেদ হ্যাঁ জাভেদ জাভেদ ভাই আপনি লজ্জা পাচ্ছেন কেন এখন তো সরাসরি সম্প্রচার হচ্ছে না আমরা এখানে আর কি বাইকগুলো রাখছি এই শপের এখানে আব্দুস সালাম তালুকদার হোটেল অ্যান্ড রেস্টোরা তো এই যে সবাই রেডি বাস টাস নিয়ে ওকে আসো আশাফুল একটু ভিজায় মাটি পিছলায় পিছলায় যাচ্ছে তো আমরা যাচ্ছি আর কি এখন এই যে শাকো পার হতে হবে এখন ফোন আসতেছে বাট ধরার কোনো ওয়ে নাই কারণ ব্যাগের ভিতরে ফোনটা ও মাই গড আস্তে আস্তে রিল্যাক্সে তো এখানে ছোটোখাটো অনেক রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে রেস্টুরেন্ট টাইপের গড়ে উঠছে যেহেতু পর্যটক প্রচুর পরিমাণে আসে তো সেই সুবাদেই রেস্টুরেন্ট তো এখন আমরা যাওয়া শুরু করছি আমরা এই পথ ধরে যাচ্ছি দেখা একটু এই যে আশেক তুমি তো চন্দ্রনাথে উঠেই গেছিলে আমাদের রেখে না সকালে আমরা চন্দ্রনাথে উঠবো ভাইয়া চন্দ্রনাথে উঠে চন্দ্রনাথ থেকে ঘুরে ব্যাক করে গুলিয়াখালি দেখে একবারে টান দিয়ে বাসে চলে যাবো ওই আসতেছে এই রোড দিয়ে গাড়ি না যাওয়ার সময় প্রচুর রিস্ক হয়ে যাবে দেখছেন না কি রোড হ্যাঁ রোড তুমি বললে এশিয়ান হাইওয়ে আমি তো ভাবছি সে রোড খুঁজতেছি আমি তো এবার আমি পরে ভাবলাম যে তুমি আসলে মজা করেছো ব্যাপারটা হ্যাঁ ভাই কি রোড তো এই যে ঝিড়ি পথে নামতেছি এ ভাই ক্যামেরা অফ হয়ে গেল তো না অফ হয়নি এটা চলতেছে আচ্ছা আচ্ছা ডিসপ্লে অফ হয়েছে ঠিক আছে আন্দোলনে আমার সর্বোচ্চ রেকর্ড আছে একদিনে তো এই যে ঝিড়ি পথ আর ওখানে খাবার দাবার খেলাম খাবার খুব ভালো আচ্ছা খাওয়ার পরে এবার ইকো পার্কে গেছি মানে চিড়িয়াখানা টাইপের কিছু বান্দর আছে ভাল্লুক আছে হরিণ আছে আচ্ছা কারণ ওখানে দেখতে পাবে একা একা বাগানের ভিতর দিয়ে ভাই দেখে আমাদের সারা কিন্তু এটা মানে ওইটা বনের থেকে কিন্তু ওইদিকে আসছে ও আচ্ছা মানে গাছ নাড়াচ্ছে আমি দেখে অন্য কি এটা মানুষ নাকি ভাল্লুক দেখে ভাই আমি নিচের দিকে কি অতীতে আমি সে নিজে বলতে পারবো না ঠিক আছে এত ভয় পাইছি ওই জায়গায় ওই জায়গায় একা একা উঠছে আমি কেউ নেই হ্যাঁ বৃষ্টি আসো জোরে আসো বৃষ্টি হচ্ছে আর আমরা বৃষ্টির মধ্যে ট্রেকিং শুরু করলাম নন স্টপ ট্রেকিং হচ্ছে তো সাথে থাকুন যেতে থাকি যতদূর যাওয়া যায় হাঁটতেছি যাওয়ার পথে মানে যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি তো আরও কিছু দূর যেতে হবে এখানে টোটাল ছোটো বড়ো মিলায়ে 12টা ঝর্ণা আছে যেটা আপনার সম্পূর্ণ সবগুলো ক্যাপচার করতে মিনিমাম আপনার 4-5 ঘন্টা সময় লাগবে তো আজকে যতদূর পারা যায় আমরা 1-2টা 3টা যদি সামনে পড়ে যায় তা বাদে হবে না ওকে চলুন এটা হয়তো বা এখানে শরবত তারপরে চা বা কিছু এখানে বিক্রি করে তো এখন আর কি দোকানদার নাই বোঝা যাচ্ছে কলা টলা বিক্রি করে তো এই যে সব পাহাড় পাহাড়ের তো মেঘ দেখা যাচ্ছে আশাফুল এই ওই যে মেঘ এই যে মেঘ দেখা যাচ্ছে ওই দূরে মেঘ আছে একটু ধোয়া ধোয়া টাইপের এটাই অ্যাকচুয়ালি পাহাড়ের মজা এই কুয়াশা টাইপের যে মেঘটা সো আরও সুন্দর কিছু সামনে হয়তো বা আছে ওকে
ওটা অনেক দূর তো ভাইয়া, অনেক দূর এখনো, সমস্যা নেই। হাতি হাবড়ে পড়ে যাওয়ার মতো এই যে সামনে ছোট বড় পাথর আছে। আশরাফুল বারবার পিছনে পড়ে যাচ্ছে। ভাই ঝর্ণায় যাই, খেয়ে ফেলাইছেন সব, তাহলে কি করে কি হবে বলেন? জরিমানা আছে আপনাদের? থ্যাংক ইউ। ওকে ভাইয়ারা ব্যাক করতেছে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আর আকাশে বজ্রপাতের টাইপের মেঘ গর্জন দিচ্ছে, সেই যে আর কি ঝিরি। এটা তো উঠতে হবে, প্রথম ছোটটা, আমরা বড়টায় যাবো, চলো লেটস গো। ও এটাই তো সুন্দর, অসাধারণ ঝর্ণা, অসাধারণ। এখানে তো একটা খেলা হয়ে যাবে, আরে ছবি তোলার জন্য এই জায়গা, হ্যাঁ সুন্দর তো। বন্ধু তুই বড় পাথর, টাইমলেস দিন না। ওয়েলকাম টু খৈয়াছড়া ঝর্ণা। এই যে আছে বড়টা আর ছোটটা রেখে আসছি, তো ছোটটাও তো দেখছেন এই আর কি, কেউ নাই, শুধু আমরাই আছি এখানে। ও বা, আমরা আসতে দিন এখানে, আমরা অলমোস্ট চলে আসছি। এটাই হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা, সবাই আসে এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এই আর কি ঝর্ণা ছিল, আজকে ট্রেকিং করে এই পর্যন্ত। অনেকে উপরেও কি ওঠে? হ্যাঁ অনেকে উপরে উঠে, এপাশ দিয়ে উঠে। এই ঝর্ণা বাদেও আরও কয়টা আছে? আরও 10টা ঝর্ণা আছে, যদি সবগুলো দেখতে চান আপনারা অবশ্যই নেক্সট টাইম আসবেন, আজকে সময় তুলাচ্ছে না ওই জন্য। হ্যাঁ, আমি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভাইয়ার নাম্বারটা দিয়ে দিব, দেন ভাইয়ার সাথে যোগাযোগ করলেই হবে। আশা করি আমার চ্যানেলে যত মানুষ আছে মোটামুটি কিছু হলেও আপনার সাথে ক্যাচ মানে আর কি কন্ট্যাক্ট করবে আশা করা যায়। ওকে, তো এবার একটু এনজয় করি নাকি? ওকে লেটস গো। এখন আর কি এই যে ঝর্ণার কাছাকাছি, হ্যাঁ এই যে ঝর্ণা, এই কষ্ট শুধুমাত্র এই ঝর্ণা দেখার জন্য, এত কষ্ট। তো ঝর্ণার এখানে আমি
गाइड मिले खूब द्रुत आसते अनेकगुल्सप्लोर करते आज के टाइम नहीं भैया गलम ना टाइम थे जितम तो देखते पीछे झर्णा तो आशा कर भलो लगे सबा बाय बाय तो आज के ट्रेकिंग शेष एन बैक करब ये पथ धरे बैक करब हमें तो आसार समय तो पथ देखी और तो देखान किसान नहीं ओके तो भलो थकबें नेक्स्ट ब्लगे आबाद देखा हे बाय बाय एबार्बा जाब चंद्रनाथ पहाड़ व्हाट्सअप गाइस की खबर सवार तो हमें ट्रेकिंग शेष कर झर्णा टर्णा सब किस कमप्लीट कर चले आस प्राय और प्रचंड क्षुदा लगे ये सब खा दिए बसे गेस भाई होटे ही चले आस जे होटेल थे बैक कर तो ये खबर यही खबर मेनू हे डाल आलू भत्ता आर पास मुरगर माँस आजे खावर जो पागल हो गए ओके तो खावा दावा शुरू कर ही तो एक ही गाइड भाई भाईर मत हो गए पुरोपुर तो यही हे खबर ये हे रान खेत खाची और कि क्षुधा तोरा खबर तक ही बसी मजा लागे जो प्रकृत क्षुधा लागे तो क्षुधा लागार पशापाशी एम खबर अनेक सुंदर से देशी मुरगी असाधारण ओके तो खावा दावा कमप्लीट এখন আমরা গোজগাস করে দিচ্ছি আমরা এখান থেকে যাব সীতাকুণ্ডে যে হোটেল নিব আজকে রাতটা সীতাকুণ্ডে কাটাতে হবে সো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে চন্দ্রনাথের চূড়ায় সেই পর্যন্ত সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ